সোনা রূপা কোথায়? এখানেই আছে, ওরা অর্জুনকে ছাড়তে চাইছিল না। এসো। এখানেই আছে তাহলে? তার মানে আমি যেরকমটা ভাবছিলাম সেরকমটা নয়। শুধু শুধু চিন্তা করছিলাম আমি, এখানে থাকার আর কোনো মানেই হয় না আমার। এত দূর এলাম, মেয়ে দুটোকে একবার চোখের দেখা দেখবো না? অর্জুন ড্যাডি, আমি ফিরবো না বলেছি বলে দীপা আর আমার মেয়েরা লাইফে এতটা এগিয়ে গেল। সোনারূপা চুপ করবি তোরা? অর্জুন ড্যাডি কি এসব কথা? আর যেন তোদের মুখ থেকে এইসব কথা আমি না শুনি। দীপা, কি হলো? কেউ কেউ যেন ছিল এখানে। মানে? হ্যাঁ, আমাদেরকে দেখছিল, আমাদের কথা শুনছিল, কিন্তু এখন নেই। যা, চলে গেল। এখানে থাকলে দীপার কথাগুলো শুনতে পারতো। মানে কি বলছেন আপনি? এসব কথা মানে কি? না মানে আমি মনে হলো তাই বললাম। অর্জুন দাদি, এবার তুমি মাকে যা বলা বলে দাও, বলে দাও, বলে দাও অর্জুন দাদি। দীপা, আমি তো ভালোই ছিলাম সবার থেকে দূরে সরে গিয়ে। ঠিক তোমরা যেভাবে ভালো আছো আমিও ভালোই থাকবো। সবার মতো করে তোমরা যেরকম আছো, আমার ডিসিশনটা ঠিক, আমি দূরে চলে যাব, আমার কাউকে প্রয়োজন নেই। ভালো থাকবো আমি। চলো, চুপ করে আছো কেন বলো অর্জুন ড্যাডি? মা সোনা রূপা, কি হচ্ছে নাকি? অর্জুন ড্যাডি, অর্জুন ড্যাডি, এই কথা যেন আমি তোদের মুখ থেকে না শুনি। তুমি রূপা আর ইশুকুটিকে যতই বকো না কেন, আমরা অর্জুনকে অর্জুন ড্যাডি বলেই ডাকবো মা। হ্যাঁ মা, আমরা ড্যাডি বলবোই। ও, তোদেরকে এতবার করে বলতে বারণ করছি, তারপরও তোরা আমার কথা শুনবি না? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না তোরা? অনুরাগের ছোঁয়া, ভালোবাসার মহা দুদিন, আজ ও আগামীকাল রাত 9:30 স্টার জলসায়।